তবে থেকেই কোলে করে নিয়ে আসতেন একসাথে কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করবে বলে। আর এই ছোট থেকে এমন এক মানুষে ডুবের কথা শুনেছে, এমন একজনের গুণকীর্তি গাথা শুনতে শুনতে বড় হয়েছে, যে তার আর ইহজগতের কোনো মায়ায় তাকে আবদ্ধ করতে পারেনি। তার সবসময় ইচ্ছা সে কখন ছুটে চলে যাবে গৌরহরির কাছে। ছোট থেকে শুনছে আর মনে মনে ভাবছে কি এমন আছে মানুষটার মধ্যে, যে যার রূপের কথা যার গুণের কথা বলে তো শেষ করা যায় না, আর এত মানুষ বসে আস্বাদন করে আর অঝরে নয়ন জল পরিশন করে যায়। আমিও করি, কেন, কি এমন আছে তার মধ্যে আমাকে দেখতে হবে। তাই জন্য কি করতে হবে, না তার সান্নিধ্য পেতে হবে, তার কাছে থাকতে হবে। ভক্তরা দেখবেন সবসময় ভক্তদের কাছাকাছি থাকতে চায়, তাই না? যদি দুটো কৃষ্ণ কথা আলোচনা হয়, যদি দুটো গৌর কথা আলোচনা হয়, সবসময় তাদের এই চিন্তা যে কখন একটু কৃষ্ণ কথা শুনব, কখন একটু গৌর কথা কর্ণ গহ্বরে একটু আসবে, সবসময় এই চিন্তা। তাই রঘুনাথ গোস্বামী ছোট থেকে এমন একজনের গুণকীর্তি গাথা শুনেছে, পুরোপুরিভাবে সংসারের মায়ার আবদ্ধ থেকে বেরিয়ে চলে গেছে। সংসার তাকে আটকে রাখতে পারেনি, বাবা মার কথা শুনে সবসময় ছুটে চলে যেতে চায় গৌরহরির কাছে। অনেক চিন্তা ভাবনা করে গোবর্ধন ও তার স্ত্রী ঠিক করলেন যে একমাত্র যদি কেউ আমার পুত্রকে সংসারে আবদ্ধ করতে পারে, সে কে বাবা? আমাদের সবাইকে আবদ্ধ করে রেখেছে, কে? মায়া তো অবশ্যই, কে? যে বিয়ে হয়েছে যার সাথে সে, তাই না বাবা? যে একবার এই মায়ায় পড়েছে, একমাত্র সে জানে যে এই মায়ার থেকে বড় মায়া, এই বাঁধনের থেকে বড় বাঁধন আর কিছু হতে পারে, তাই তো বাবা? তাই দুজন মিলে স্থির করলেন, কেউ যদি আমার পুত্রকে ঘরের মধ্যে আটকে রাখতে পারে, সে কেবলমাত্র তার স্ত্রী পারে, আমাদের দ্বারা তো সম্ভব হবে। তাই কি করলেন, না একটা সুন্দর কন্যা দেখলেন, নাম তার সরোজ, সুন্দর কন্যা দেখে একটা দিন স্থির করে বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পরের দিন মা কি দিন আসে, বিবাহের পরের দিন কি দিন, কি দিন মা? মা মনে মনে ভাবছে অনেকদিন আগে বিয়ে করেছে, ভুলে গেছে, ভুলে গেছেন কি দিন আসে, বিয়ের পরের দিনটাকে কি বলা হয়, সত্যি ভুলে গেছেন? বাবাদের মনে আছে, বাবার মনে আছে, বাবা বাদের নতুন নতুন বিয়ে করেছে, ও বাবা। যাই হোক, বাবাদের স্মৃতি শক্তি ভালো, এনার্জি সবসময় বেশি, আমি বেশ বাবাদেরকে ভালো পছন্দ করি। এত শীতের মধ্যে এসে বসে আছে, সবার কিন্তু কালকে কাজ আছে, তাই না? যেতেই হবে, মায়েদেরকে সংসারের কাজ একটু দেরি করে করলেও হয়, কিন্তু তাও মায়েরা কেউ নেই, আছেন চারজন মোটে, মানে বাবাদেরকে দেখে খুব ভালো লাগছে। তাই বিবাহের পরের দিন হয় কাল রাত্রি, এই দিনে কি করতে হয়, এদিন স্বামী স্ত্রীর মুখ দেখতে নেই, তাই তো? সূর্য ডোবার পর তো সেদিন সরোজ আর রঘুনাথকেও মুখ দেখতে দেয়া হয়নি, আলাদা আলাদা ঘরে রাখা হয়েছে। তো সরোজর কাছে শ্বশুর মশাই মানে গোবর্ধন গিয়েছে, গিয়ে বলছে, মা সরোজ শোনো তোমাকে একটা কথা বলি। বলুন পিতা। বলছে, আমি যে আমার পুত্রের সঙ্গে তোমায় বিবাহ দিয়েছি কেন জানো? কেন? বলছে, শোনো, আমার পুত্র ছোট থেকে এমন এক মানুষের গুণকীর্তি গাথা শুনে এসেছে, সে আর ঘরে থাকতে চায় না, ঘরে থাকতে পারে না, তাকে সবসময় যেন একটা টান আকৃষ্ট করে রেখেছে। তাই তোমার সাথে একমাত্র বিবাহ দেওয়ার কারণ কি, যাতে তুমি আমার সন্তানকে এই সংসারের মায়ায় আবদ্ধ করে রাখতে পারো, যাতে করে কি না আমার এই জমিদারিত্বটা বজায় থাকে, সন্তান থাকতেও যেন আমায় নিঃসন্তানের মতো জীবনযাপন না করতে হয়।
সরোজ বলছে ঠিক আছে পিতা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে বা যাও। যথারীতি পরের দিন কি বাবা? কাল রাতের পরের দিন কি আসে? ফুলশয্যার রাত। তো ফুলশয্যার রাতে ফুলশয্যায় সরোজ ঘোমটা দিয়ে বসে আছে, ঘোমটা দিয়ে বসে আছে, অনেকক্ষণ বসে আছে, দেখছে কেউ আসছে না। খানিকক্ষণ পর কেউ একটা ঘরে এসেছে, বুঝতে পারছে, ঘোমটা দেয়া দেখতে পাচ্ছে না, অনুভব করতে পারছে কেউ একজন ঘরে এসেছে, এসে দরজাটা লাগিয়েছে। কিন্তু দরজা লাগানোর পরেও অনেকক্ষণ যখন সরোজর সাথে কেউ কথা বলছে না, সরোজর কাছে কেউ যাচ্ছে না, সরোজ ঘোমটাটা একটু তুলেছে, মনে মনে সন্দেহ হচ্ছে যে কি ব্যাপার, অনেক তো রাত হয়ে গেছে, এখনো কেন স্বামী আসছে না। অনেকক্ষণ পর ঘোমটাটা তুলে দেখছে স্বামী ঘরের মধ্যে আছে বটে, কিন্তু দাঁড়িয়ে আছে একটা কোণে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে বাড়ি বরিশন করে চলেছে, কেঁদে চলেছে। তাড়াতাড়ি করে সরোজ ফুলশয্যা থেকে নেমে স্বামীর কাছে এসেছে। স্বামী, একি স্বামী তুমি কাঁদছো কেন? তবে কি আমাকে তোমার পছন্দ হয়নি? তবে কি আমার সাথে তোমাকে জোর করে বিবাহ দেয়া হয়েছে? স্বামী, না সরোজ, তোমাকে অপছন্দ করাবার মতো মেয়ে তুমি নও, তোমাকে যে কেউ পছন্দ করবে, নম্র স্বভাবের মেয়ে তুমি। তাহলে স্বামী তুমি কাঁদছো কেন? তোমাকে কি আমার সাথে জোর করে বিবাহ দেয়া হয়েছে? বলছে, না সরোজ, এটাও পুরোপুরি ঠিক নয়। আমি যদি বিবাহ করতে না চাইতাম, কার সাধ্য ছিল আমাকে বিবাহ দেওয়া? কিন্তু শোনো সরোজ, আমার বাবা মাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে আমার দ্বারা সংসার সম্ভব নয়। তাদের মনে মনে বড় আশা যে আমি সংসারী হব, আমি তাদের সমস্ত প্রতিপত্তি সম্পত্তি দেখব, রক্ষা করব। কিন্তু সরোজ তুমি শোনো, ছোট থেকে আমি এমন একজনের রূপের কথা, এমন একজনের গুণকীর্তি গাথা শুনে শুনে বড় হয়েছি সরোজ, আমার এ জগতে আর কিছু দেখতে ইচ্ছা করে না, এ জগতে কিছু আমার ভালো লাগে না, সব সময় মনে হয় আমি ছুটে চলে যাই তার কাছে। সরোজ বলছে, স্বামী আমি কি করতে পারি? বলছে, শোনো সরোজ, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ স্বামী, বলো কি প্রশ্ন? সরোজ, তোমার সাথে যে আমার বিবাহ হয়েছে। আচ্ছা সরোজ, বলো তুমি এই পরিবারের কে হও? সরোজ বলছে, স্বামী আমি তো জানি না, তবে গুরুজন মুখে শুনেছি যে পরিবারের সাথে কোনো কন্যার বিবাহ হয়, সেই কন্যা সেই পরিবারের কুলবধূ হয়। বাহ সরোজ, খুব সুন্দর উত্তর দিয়েছ। আচ্ছা সরোজ, বলো তো তুমি আমার কে হও? স্বামী, এও তো আমি জানি না, তবে গুরুজন মুখে শুনেছি যার সাথে বিবাহ হয় আমি তার সহধর্মিনী। বাহ সরোজ, যথার্থ উত্তর দিয়েছ। আচ্ছা সরোজ, বলো তো সহধর্মিনী মানে কি? সরোজ বলছে, স্বামী গুরুজন মুখে শুনেছি সহধর্মিনী মানে হলো স্বামীর ধর্মকেই অবলম্বন করে চলা, স্বামীর ধর্মকেই একমাত্র ধর্ম বলে জ্ঞান করা, মেনে চলা। বাহ সরোজ, যথার্থ বলেছ। তবে সরোজ, আমার ধর্মই তোমার ধর্ম? আমি যা চাই আমাকে তা দেবে? কেন দেব না স্বামী, একবার চেয়ে দেখো। রঘুনাথ বলছে, সরোজ জানো, সরোজ যাতে আমি এই বাড়ি থেকে বেরোতে না পারি, তাই আমার পিতা সর্বক্ষণের জন্য সারা বাড়িময় পাহারাদার বসিয়ে রেখেছে, যাতে আমাকে তারা পাহারা দিতে পারে, কোনো সময়ের জন্য আমি যাতে বাইরে বেরিয়ে না যেতে পারি। স্বামী আমি কি করতে পারি? সরোজ, বাবা মার বড় ইচ্ছে, বড় মনোবাসনা, যদি কেউ পারে তাহলে তুমি পারবে আমাকে সংসারী করতে, ওরা তোমাকে বড় বিশ্বাস করে। তাই সরোজ, তোমার কাছে একটা অনুরোধ,
আমার দ্বারা সংসার সম্ভব নয়, স্বামী আমি কি করতে পারি? বলছে, শোনো সরোজ, আমাকে তুমি একটি বারের জন্য হাত ধরে বাড়ির বাহির করে দাও। যদি তুমি আমার হাত ধরে ঘরের বাহির করে দাও, তাহলে পাহারাদারও তোমাকে কিছু বলবে না, আর আমিও আমার ইষ্ট সাধন করতে পারবো। আমি যাকে চাই আমি তাকে পাবো। আর তুমি যে বললে আমার ধর্মই তোমার ধর্ম একমাত্র ধর্ম, তাহলে সরোজ চলো আমাকে পথের বাহির করে দাও। সরোজ বলছে, ঠিক আছে স্বামী, চলো, তোমার যদি এই ইচ্ছে থাকে তাহলে আমি অবশ্যই তোমাকে বাহির করে দিয়ে আসবো, চলো। বলে রঘুনাথের হাতটি ধরে বাইরের দিকে নিয়ে গেছে, পিছনের দরজা দিয়ে। যেই না নিয়ে গেছে, পাহারাদাররা তো পাহারা দিচ্ছিল, মনে মনে ভাবছেই এই যখন নতুন বিবাহিত স্ত্রীর সঙ্গে একবার ভাব হয়ে গেছে তাহলে এ ভাব আর কাটবে না। ওই যে বললাম যে একবার এই মায় পড়তে পেরেছে সে আর উদ্ধার হতে পারবে না। তাই মনে মনে ভাবছে একবার যখন ভাব হয়ে গেছে আমাদের আর চিন্তা নেই, রঘুনাথ এবার যদি রঘুনাথকে ছেড়েও দেওয়া হয় রঘুনাথ আর কোথাও যাবে না, তাই চলো অনেক পাহারা দিয়েছে এবার আমরা একটু ঘুমাই, ওরা দুজন দুজনের মতো একটু গল্প করি, হয়তো নতুন স্ত্রী তো সারা বাড়িটা ঘুরিয়ে দেখাবে, আমাদের থাকাটা বোধহয় ঠিক হবে না, চলো আমরা ঘুমিয়ে পড়ি। সমস্ত পাহারাদার কি করেছে, নিজেদের নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে সরোজ রঘুনাথের হাত ধরে নিয়ে যাচ্ছে খিড়কির দরজা দিয়ে বাইরে বার করে দেবে বলে। যেই না রাস্তায় উঠে গেছে রঘুনাথ বলছে, এবার ছেড়ে দাও, এবার আমি চলে যেতে পারবো, সরোজ তুমি ফিরে যাও। সরোজ বলছে, শোনো স্বামী, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, একটা মিনতি আছে। কি? না, এই যে আমি তোমাকে পথের বাহির করে দিলাম, আমার মনে বিশ্বাস, তোমার মনে এত ভক্তি, তুমি এত করে যাকে চাও, আজ না হোক কাল না হোক কোনো না কোনো দিন তুমি তার চরণ অবশ্যই পাবে স্বামী। তাই যেদিন তুমি তার চরণ পেয়ে যাবে, একটি বাড়ির জন্য হলেও তাকে জানিও যে সরোজ বলে তোমার কেউ ছিল, আর সরোজের জন্যে তুমি পথের বাহির হতে পেরেছ। রঘুনাথ বলছে, ঠিক আছে সরোজ, এবার তুমি যাও। বলছে, স্বামী তুমি শুনে রাখো, আজই আমার জন্মদিন ছিল, আজই আমার প্রথম দিন ছিল, আর আজই আমার শেষ দিন, তাই মনে রেখো যেদিন তুমি তার চরণ পাবে একবারের জন্য হলেও আমার কথা একটিবারের জন্য স্মরণ করো। তাই বলছে, যাবার বেলায় একটি কথা আমি বলে যাই, জনম 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 এই হরিনাম
সে কে
না, সেও এক স্বর গোস্বামীর মধ্যে আর এক গোস্বামী সনাতন গোস্বামী। তিনি কি করেছিলেন? তিনিও ছিলেন জমিদারের ছেলে, তার বাবারও কোনো কিছুর অভাব ছিল না, না চাইতেই সব কিছু পেয়ে যেতে। কিন্তু তথাপিও তার মনে এক প্রশ্ন জেগেছিল, যে প্রশ্ন আমাদের মধ্যে সচরাচর কেন কোনোদিনে জাগেনি, জাগবে না। কি প্রশ্ন? না, এ জগতে যা কিছু আছে সব কিছু তো আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, কোনো ভগবানের জন্য যদি কোনো মন্দির প্রতিষ্ঠান করি তাও নিমন্ত্রণ পত্র দিতে গিয়ে কি বলি, আমার মন্দির প্রতিষ্ঠা দিবস তোমরা সবাই এসো, আদতে কি আমার মন্দির? তো আমরা এমনই হয়ে গেছি, আমার আমার করতে করতে সারাটা জীবন অতিবাহিত করে দিই, কিন্তু কখনো একবারের জন্য জানতে চাই না যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তো আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ধন আমার, সম্পত্তি আমার। তাহলে আমি কার? এই যে আমি মানুষটা আছি, আমি কার? তে প্রশ্ন জেগেছিল সনাতন গোস্বামীর মনে, যেই না এই প্রশ্নের উদয় মনের একবার হয়েছে আর ঘরে থাকতে পারেনি। এত কিছু থাকার সত্ত্বেও সমস্ত কিছু ত্যাগ করে একখানি কম্বল সাথে করে নিয়ে ছুটতে ছুটতে চলেছে কাশী ধামে, যেখানে আমার মহাপ্রভু সেই সময় অবস্থান করছিলেন। মহাপ্রভুর কাছে গিয়ে হাজর করে বলছে, প্রভু দেখো, প্রভু আমি জমিদারের ছেলে, আমার বাবার নেই এমন কিছুই নেই, না চাইতে সব পেয়ে যায়, তবু আমি সমস্ত কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, কেন জানো প্রভু? একটা প্রশ্নের উত্তর জানব বলে। মহাপ্রভুর সাথে সাথে বলছে, তাই সনাতন, তুমি সমস্ত কিছু ত্যাগ করে চলে এসেছো, হ্যাঁ তুমি দেখো সকল কিছু ত্যাগ করে আমি তোমার কাছে এসেছি একটিমাত্র প্রশ্নের উত্তর জানব বলে। সনাতন, আচ্ছা সনাতন বলতো, যে কিনা ইহ জগতের সবকিছুর মায়া ত্যাগ করতে পারে, যে কিনা সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে পারে, তার কাছে এখনো কেন একটি কম্বল আছে? যেই না বলেছে, সাথে সাথে ঘর থেকে বাইরে বেরিয়ে সেই কম্বলটি একটা ভিখারিকে দান করে দিয়েছে, দিয়ে আবার ছুটে ছুটে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, প্রভু দেখো, প্রভু দেখো, এখন আমার কাছে আর কিছুই নেই, আমি সমস্ত কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি একটিমাত্র প্রশ্নের উত্তর জানবো বলে। বলো সনাতন, কি এমন প্রশ্ন যার উত্তর জানবে বলে তুমি সব কিছু ছেড়ে এত দূর ছুটে এসেছো আমার কাছে? সনাতন প্রভু, আচ্ছা প্রভু, এ জগতে যা কিছু আছে, বাড়ি গাড়ি স্ত্রী ধন সম্পত্তি সব কিছুই তো আমার, আচ্ছা প্রভু বলতে পারো আমি কার? আমি কার? যেই না সনাতন এই প্রশ্ন করেছে, মহাপ্রভু সনাতনকে বলছে, সনাতন ওঠো, শোনো সনাতন, তুমি যে প্রশ্নটি করেছ অতি উত্তম প্রশ্ন করেছ, তবে কি জানো সনাতন, এই প্রশ্নের উত্তর শুধু তোমার জন্য নয়, এ জগতে যত জীব আছে সমস্ত জীব মাত্রই একটি পরিচয়, কি জানো? জীব নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল, মায়া পিশাচিনী তা
দাস, তাহা বই অন্য কিছু নয়। শোনো সনাতন, এ জগতে তুমি নও, যত প্রকারের জীব আছে সকল জীবের একটাই পরিচয় কি, জীব মাত্রই কৃষ্ণ দাস, তাছাড়া অন্য কিছু নয়। আর জগতের এত কেন দুঃখ জানো সনাতন, এই যে আমরা কলিহত জীব ক্রমাগত তিতাব জ্বালায় জ্বলছি, কেন জানো? কারণ আমরা দাস হয়ে কি করতে চাই, কি করতে চাই বাবা? দাস হয়ে সমস্ত কিছুতে প্রভুত্ব ভোলাতে চাই, তাই না বাবা? একদম, এটা আমার ওটা আমার সবকিছুর মধ্যে কতটা প্রভুত্ব ভোলাতে পারবো এই জড় জগতে, ততটাই নাম আমার বড় হবে, যতটার উপর আমি প্রভুত্ব ফলাতে পারি। তাই বলছে জানো সনাতন, এই কলিজীবের এত কেন দুঃখ, কারণ সমস্ত জীব দাস হয়ে প্রভুত্ব করতে চায়, তাই এই কলিজীবের দুঃখ কখনো ঘুচে না। তাই কলিযুগের দুঃখ কখনো ঘুচবে জানো? যখন এই সমস্ত কিছু ছেড়ে তোমার মতো দুহাত উত্তোলন করে সমর্পণ করে বলতে পারবে, হে প্রভু আমি তোমার হলাম, এবার তুমি আমার হও। এই হলো আর এক গোস্বামী, সনাতন গোস্বামী। তো আজ প্রথম নাগরী দ্বিতীয় নাগরীকে যখন বলছে এরকম রূপের মানুষ আমি একটা দেখেছি, প্রথম রমণীও বলছে তুই যাকে দেখেছিস আমিও তাকেই দেখেছি, এখন কি উপায়? বলছে শোন, আর তো কোনো উপায় নেই, চল দুজনেই এখন গৌর প্রেমে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াই, আর কোনো কাজ নেই। তাই এক পাশে দাঁড়িয়ে পদকর্তা রাধামোহন ঠাকুর বলছে যে এই রূপ দেখে সকল জীব সকল কলিহত জীব যখন উদ্ধার হয়ে গেল তখন আমি কি করলাম, না এক পাশে বসে রইলাম, উদ্ধার হতে পারলাম না। কেন প্রশ্ন যদি করা হয় তাকে যে আপনি কেন উদ্ধার হতে পারলেন না, সবাই যখন এই রূপ থেকে উদ্ধার হয়ে গেল আপনি কেন পারলেন না? বলছে শোন, যখন সবাই হরি বলে তরে গেল আমি একা হরি বলতে পারলাম না। কেন? বলছে আমি অভিমান মঞ্চে বসেছিলাম, এখানে অভিমান মানে বোঝানো হয়েছে অহংকারকে। দেখবেন বাবা, যদি কেউ একটু উচ্চ পদে হয়ে থাকে উচ্চ, আর কেউ যদি চাষ করে চাষাভূষ, এই হরিনাম মঞ্চে এসে দেখবে অনেক চাষাভূষের সাথে অনেকে বসতে চায় না। কেন? আমি যদি ওই চাষাদের সঙ্গে বসে একসাথে হরিনাম শ্রবণ করি তাহলে আমার আর ওই চাষার মধ্যে পার্থক্য কি? আমি যে এত পড়াশোনা শিখেছি, আমি যে বিদেশে গিয়ে ডিগ্রি অর্জন করে এনেছি, ওই চাষাভূষর পাশে এক স্থানে বসে হরিনাম আস্বাদন করবো বলে না, আমি সবসময় কোথায় থাকবো? উপরে থাকবো, তাই না? সবসময় উপরের একটা জায়গা খুঁজি, একসাথে বসতে চাই। তাই বলছে আমিও অভিমান মঞ্চে বসেছিলাম। দেখবেন বাবা, আমরা যে মঞ্চে আছি না, আমরা একটা মঞ্চে বসে আছি, নিচেও অনেকে বসে আছে। তো এখানে যদি এখন হঠাৎ করে বন্যা আসে তাহলে আগে কারা ভাসবে? নিচে যারা আছে তারা ভাসবে, আর আমরা ভাসতেও পারি নাও ভাসতে পারি, জল উঠবে এত বড় তবে তো ভাসবে। এখানে বন্যা হচ্ছে, কিসের বন্যা? হরিনাম রূপী প্রেমের বন্যা। এই বন্যায় কিন্তু যারা নিচে আছে তারা আগে ভাসছে, আমরা তথাপিও কিছুটা পরে ভাসব। তা রাধামোহন ঠাকুর বলছে হরি বলায় আমার হলো না গো, হরি বলায় আমার হলো না গো, হরি বলায় আমার হলো না।
বসে রইলাম, করে বসে রইলাম অভিমান মঞ্চে বসে রইলাম, অভিমান মঞ্চে বসে রইলাম আমার অহংকারে মুরতি লয়ে, হরি বলায় আমার হলো না আমার অহংকারে মুরতি লয়ে, হরি বলায় হলো না গো আমার অহংকারে মুরতি লয়ে, সবাই হরি বলে তোরে গেল অহংকারের মুরতি লয়ে, সবাই তো প্রথমে বলেছি কি না, বৃন্দাবনে যেতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। কি নিয়ম? না, আগে ব্রজগোপিনীদের অনুজ্ঞা নিতে হবে, তবে প্রবেশ। অনুজ্ঞাটা নিয়ে নিই, তারপরে সবাই মিলে রাধা নাম করবে। হ্যাঁ, বন্দে নন্দ ব্রজ শ্রী নন্দ পাদরে নুমা অভিন অভিনাশ রাশন হরি কথা
মধুরা Radhe Radhe, Jappa Karo, Krishna Nama Rasa Priya Karo.
কোথায় ছিলো
পাই ছিল রে মধু মাথা হরি না কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি না কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি না ঘরে
দেখতে দেয় না। আমরা কোনো কিছুর দিকে যদি সুস্থ ব্যক্তি আমরা হয়ে থাকি,
কোনো কিছুর দিকে আমরা তিন সেকেন্ড তাকিয়ে থাকতে পারি, তারপর আমাদের চোখের পাতা পড়ে, তাই না বাবা? তাই বলছে, দুটি নয়ন দিয়েছে তাও দিয়েছে আমার পলক, যা আমাকে এক দৃষ্টে সেই রূপ দেখতে দেয়নি। কেন আমাকে মাছের নয়ন দিল না? যদি নয়ন দিলই, দুটো নয়নও যদি দিল, তাহলে আমাকে কেন মিনের নয়ন দিল না? কেন মাছের চোখে কি পলক থাকে বাবা? থাকে না, ওরা জলের মধ্যেও চোখ খুলে থাকে। তাই বলছে, যদি এই পলক দুটো না থাকতো আমি আরো কিছু বেশিক্ষণ দেখতে পেতাম। বলছে, আচ্ছা তুই যেটুকু দেখেছিস সেটুকুই আমাদেরকে বল। বলছে, তাহলে শোন শৈল, সাঁঝের বেলায়